এবং বাবির মতো ফুড লাভার ফুড ব্লগার তাকে যদি হয়ে গেছে আন্না 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 কি করছো? কই গন্ধ পাচ্ছি না তো কিছু? কিসের গন্ধ? মানে একটা ওই পুজো পুজো গন্ধ যেটা হয় একটু দূরে আছে, মানে একটু দূরে আছে, একটু দূরে আছে। আচ্ছা, মানে আজকের ব্লগটা একটুখানি অন্যরকম, কি রকম সেটা বলবো। অনেকটা মানে অবভিয়াসলি তোমরা ফুড ব্লগ দেখে অভ্যস্ত এই চ্যানেলে, আজকে এটা ডেইলি ব্লগ বলা যায় না কি বলা যায় আমি এক্স্যাক্টলি জানি না, তবে আজকেরটা একটু আলাদা হতে চলেছে। পুজো আসছে এবং না, বাকিটা সারপ্রাইজ, বাকিটা দেখতে থাকো। এটা হচ্ছে আমার কাকুর বাড়ি এবং কাকুর বাড়ির পুজো প্রায় 20 বছর পুরনো। তো আমি একদম ছোট ছিলাম যখন এই পুজো শুরু হয়, আর এই বাড়িটাও ছিল না তখন, একটা ছোট্ট মানে ঘরের মধ্যে পুজোটা হতো। তো থিংস হ্যাভ চেঞ্জ আ লট, অনেক বছর ধরে পুজোটা হয়, পুজোর সময় অনেক প্ল্যানসই থাকে কিন্তু কাকুর বাড়িতে আসার প্ল্যানটা ইজ ম্যান্ডেটরি। তো এই 20 বছরের পুজোয় অনেক পুরনো লোকের মানে ইনভলভমেন্ট রয়েছে, যার মধ্যে একজন আমি সামনে পেয়ে গেছি, সমীর কাকু। মানে সমীর কাকুর সাথে যদিও 20 বছরের সম্পর্ক না, সমীর কাকু আমাকে জন্মাতে দেখেছে। তুমি বলো কাকুর বাড়ির এই পুজোর তোমার মনে কতটা কি দাগ কাটে, বা তোমার তোমার কাছে এই এই বাড়ির পুজোটা কীরকম? মানে এই পুজোটা মানে আমার কাছে নিজের পুজো বলেই মনে হয়। আচ্ছা, এই কারণে মনে হয় যে পুজোটা বর্তমানে যেখানে হচ্ছেন, মা যেখানে পুজোটা হচ্ছেন আর কি, সেই স্থানটা ছিল না, এটা ছিল শিরডির কাছে। হ্যাঁ, তখন ব্লগের প্রথমে আমি বলছিলাম যে আমরা একটা ছোট জায়গা থেকে এই পুজোটা শুরু হয়, আর পুজোটা শুরু হওয়ার মূলে কিন্তু মানে সমীর কাকু, আর অতি অবশ্যই আমার কাকু। কাকু অ্যাকচুয়ালি পেশায় ডাক্তার, ডক্টর শুদ্ধ কল্যাণ পাল। আমি আলাপ করাবো অবভিয়াসলি, ভেতরে কিছু কাজে ব্যস্ত রয়েছে। পেছনে শান্তিবাবু দাঁড়িয়ে আছে, শান্তিবাবু থেকে, শান্তিবাবু হচ্ছে 20 বছর ধরে পুজো হচ্ছে এবং ঠাকুর একজনের থেকেই নেওয়া হয়, জেঠুর থেকে নেওয়া হতো। আমি একটুখানি হিস্ট্রিটা বলি, অ্যাকচুয়ালি কালীঘাটে যে পটুয়া পাড়া রয়েছে সেইখান থেকে ঠাকুর নেওয়া হতো, তো সেই সূত্রেই এনাদের সাথে আলাপ। এনারা যদি এখনো পটুয়া পাড়ায় নেই, মানে কালীঘাটে পটুয়া পাড়ায় নেই, নৈহাটিতে শিফট করে গেছে, কিন্তু এই নৈহাটি থেকে ঠাকুর কিন্তু আমরা প্রত্যেক বছর মানে ম্যান্ডেটরি ওখান থেকেই নেওয়া হবে। তো শান্তিবাবু, এই পুজোর সাথে তো হিসেব অনুযায়ী আপনি অনেকদিন ধরে ওই নৈহাটিতে 15 বছর আসছে, 15 বছরই আমি একদমই। এর বাইরে কি আরো ঠাকুর করা হয়? হ্যাঁ। কেমন চাপ এই বছর, কিরকম লাগছে? এই বছর তেমন চাপ নেই। আচ্ছা, এখন শেষের দিকে ঠাকুর অর্ডার নেওয়া যায় নাকি, এখন আসছে খদ্দের, এখন আসলে অর্ডার নেওয়া যায়। ফাইনালি আমি আমার চ্যানেলে সেই মানুষটাকে পেয়েছি মানে যার জন্য এত আনন্দ করার সুযোগ। অ্যাকচুয়ালি তা নয়, মানে পেছনে যিনি রয়েছেন তাকে ঘিরেই মানে আনন্দটা, কিন্তু যেই জায়গায় পুজোটা হচ্ছে, মানে আমার কাকুর কথা আমি ব্লগে প্রথমেই বলেছি। তো আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাইব, 20 বছর
একটা মাইলস্টোন টাচ করবে এই বছর পুজোটা। তো তোমার ফিলিংটা যদি একটুখানি শেয়ার করো, মানে আমি বলছিলাম যে একদম ছোট একটা জায়গা থেকে এই জায়গায় আসা, তো মানে ইট মাস্ট বি লাইক মানে জার্নিটা কিন্তু খুব ইমোশনাল হওয়ার কথা আছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আর মানে জার্নিটা তো কারোর একার না, এটা আমাদের সবার একসঙ্গে মিলে একটা জার্নি। আমরা শুরু করেছিলাম সেই 2002 সাল থেকে, হঠাৎ করেই সবাই মিলে ঠিক হয়েছিল আমরা পুজো করবো। হ্যাঁ, আমি মা দুর্গা আমার কুলদেবী, আমাদের বংশের বহু পুরনো পুজো, হ্যাঁ কয়েকশো বছরের পুরনো পুজো আমাদের বাড়িতে বেশি করবো। সেই পুজো উত্তরাধিকার হিসেবে হয়তো আজকে পুজোটা করে যাচ্ছি, কিন্তু এমনটা নয় যে কিন্তু আমরা শুরু করেছিলাম হঠাৎ খেয়ালে, এখন খেয়ালে কিছু কয়েকজন মিলে আমরা মানে সোমনাথদা, আমি শম্ভুদা, বাবু তো তখন একদম ছোট, এইটুকু বাচ্চা, এইভাবে আমরা মানে তোদের তুলতাম একদম ছোট, প্রথম প্রথম ছবি আছে একদম সেই অবস্থায় আমরা হঠাৎ করেই যে চলো শমিকদার ছিল সবাই মিলে আমরা চলো মায়ের পুজো করবো, এইভাবেই পুজো শুরু। এবং কীভাবে সেই আমার বাড়ির পুজোটা আলটিমেটলি ইনকর্পোরেটেড হয়ে গেলো আজকে আমার বংশধারার পুজোটাকে, আমি মানে চার মা সেইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আমি করছি বলি মানে একদম ভুল কথা বলা হবে, মা চালিয়ে নিয়ে যাচ্ছে এভাবে এই আমাদের সবাইকে নিয়ে আর কি, আমরা সবাই মিলে এইভাবে চালিয়ে যাচ্ছি। ডেফিনেটলি মানে অস্বীকার করার জায়গা নেই, আজকে 20 বছর ভাবতেই পারছি না কোথা দিয়ে 20 বছর হয়ে গেলো, এবং আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আমরা যেভাবে আনন্দ করছি এটা বোধ হয় মায়ের অফিস কিংবা তাই বোধহয় সবই সম্ভব। তো আমার ডক্টর্স পয়েন্ট অফ ভিউ, আমি তো শুনলাম যে নাইট কারফিউ উঠে গেছে, লোকজন রাস্তায় প্রচুরভাবে বেরিয়ে পড়েছে, তো তোমার ভিউ বা আমাদের মানে দর্শক বন্ধুদের তুমি যদি একটুখানি বলো যে ফ্রম এ ডক্টর্স পয়েন্ট অফ ভিউ তারা পুজোটাকে কীভাবে কাটালে যাতে আনন্দটাও বজায় থাকে এবং সব থেকে বড়ো কথা সেফটিটাও যাতে বজায় রাখে, মানে হাউ টু ডিল উইথ দিস সিচুয়েশন। খুব কঠিন প্রশ্ন, যেখানে আমি দাঁড়িয়ে মায়ের যেখানে আমরা সবাই মিলে একটা পুজো করছি, মাকে পুজো আরাধনা করছি, আর সেখানে বাকিটা ভাবতে গেলে যদি আমি আমার মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, মানে ভাবলে গত এপ্রিল মে মাসটার কথা চিন্তা করে যদি এটাকে কনসিডার করি, মানে শিউরে ওঠার মতো একটা ব্যাপার, এবং কী হতে যাচ্ছে জানি না পুজোর পর, কিচ্ছু বলার নেই। মানুষজনের কাছে একটাই রিকোয়েস্ট, একটু রেসপন্সিবল, একটু সবাই একটু দায়িত্ববোধ আমরা দেখালে কিন্তু সমস্যাটা বড় হয়ে দাঁড়াবে না। সামান্য একটু মাস্ক পরা, একটু ডিস্টেন্স মেনটেন করা, আমি জানি না পুজোর দিনে মানে প্যান্ডেল প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরিয়ে ডিস্টেন্স মেনটেন করা পসিবল কি না এটা বোধ হয় প্র্যাকটিক্যাল নয়, সেটা আমরা বাঙালি হয়ে বুঝি। অ্যাজ এ ম্যান অফ সায়েন্স, অ্যাজ এ ম্যান অফ মেডিকেল সায়েন্স আমি বলতে পারি যে সেটা উচিত নয়, কিন্তু যদি আমি ইমোশনাল পয়েন্ট থেকে বলি আমি জানি সেটা সম্ভব নয়, কিন্তু একটা জিনিস কোথায় সম্ভব যে সবাই একটা প্রপার মাস্ক পরা, ওইটুকু পরে সবাই আমরা আনন্দ করি, সবাই ঠাকুর দেখি আনন্দ করি, কোনো অসুবিধে নেই, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। এই মেসেজটা ফ্রম আ ডক্টর্স পয়েন্ট অফ ভিউ যতটা পারো শেয়ার করো, কারণ যতটা আমরা আমাদের দিক থেকে প্রিকশনস নেব, প্রিভেনশনস নেব রাখবো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আনন্দটা আমরা বজায় রাখতে পারবো। দ্যাট ইজ দ্য মেইন মেসেজ ফ্রম টুডেজ ব্লগ।